हेलो व्यूअर्स, आमी तीर्थ। वेलकम टू दास साइकिल भैन रिपिंग टू चैनल। बंधुरा आज के आमी आपनादेर के जे काजटा देखाबो सेटा हच्छे भैन किंबा रिक्शा जेटा रिम हय सेटा आपनार एक्सिडेंट हये गियेछिलो एबं सेटा बेके आपनार रिमटा पुरो बसे गियेछिलो। ठीक आछे, तो सेटा आमरा आज के एई रिमटाके सोजा करे आपनार रिमटाल सेरे ठीक करब। तो एटा पुरोपुरि ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটা আপনার রেঞ্চ একটা, তো রেঞ্চটা যে জায়গাটা বেশি আপনার ব্যাকা হয়েছে সেই জায়গা একটু ভালো করে চাপ দিতে হবে। ভালো করে চাপ দিয়ে আপনার সাবধানে একটু কাজ করতে হবে যেন আপনার হাতে পায়ে না লেগে যায়। ঠিক আছে, তো এটা চাপ দেওয়া রেঞ্চ। আর বন্ধুরা এটা আপনার মোটামুটি স্পক 15টা মতন স্পক কেটেছে, তো এই স্পক হাফ থেকে আপনার সেটে যেটা প্যাঁচটা হাফ সে ভিতর থাকে সেই প্যাঁচটা সমেত আপনার কেটে গেছে স্পকটা। তো সেটা যদি আপনার ঝাল করে আপনার বের করেন তাহলে খরচা আপনার অনেক বেড়ে যাবে। তো আপনি এটা হাফটা নতুন নিয়ে নেবেন। ঠিক আছে, এই দু তিনটা থাকলেও আলাদা ব্যাপার, কিন্তু 15টা আপনার এই ঝাল করে আপনার বের করা প্যাঁচটা অসম্ভব। ঠিক আছে, তো এইভাবে আপনারা চাপ দিবেন, চাপ দিয়ে একটু রিমটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন। হ্যাঁ, সময় সময় যেন থাকবে। তো রিম আপনার বেশি যদি ভাঁজ হয়ে যায়, ভাঁজ করা রিম আপনার অসুবিধা হয়। আর দেখেন এটা পুরো এস হয়ে আছে। হ্যাঁ, ইংরেজি শব্দের অক্ষরের আপনার যেটা এস, সেই এস টাইপের এটা রিমটা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি আপনার অবশ্য। তো এইভাবে আপনারা রিমটাকে সোজা করবেন, ভালো করে করতে মানে কাজটা করতে হবে। তো হাফটা আপনারা চেঞ্জ করে দেবেন, আর হাফটা আপনার দাম এখন ওই 130 টাকা মতো হবে। তো রিমটা যখন আপনার সোজা হয়ে গিয়ে যাবে তখন আমরা স্পক হাফ থেকে স্পকগুলো খুলে নেবো এবং নতুন হাফ দিয়ে তখন এখন একটু অনেক কন্ট্রোল করে নেবো, মানে রিমটাকে পুরো সোজা করে নেবো। হ্যাঁ, এই অ্যাক্সেল থাকা থাকালে নেই, যখন এটা হয়ে যাবে কাজটা তখন আপনার এই হাফটা নতুন লাগাবো স্পক থেকে খসিয়ে দিয়ে আপনার রিমটাল মেশিন যেটা হয়, রিমটাল মেশিন, সেই রিমটাল মেশিন আপনার এই রিমটাকে আপনার টালটা ছেঁড়ে দেবো রিমটা। হ্যাঁ, টালটা ছাড়ার পর তখন আপনার অ্যাক্সেলে মানে যেটা ফ্রি চাকা, এটা কিন্তু আপনার ফ্রি চাকা, হ্যাঁ জাম চাকা নয়, এটা আপনার ফ্রি চাকার। তো ফ্রি চাকার দিকে একটু লাইনিং মারতে হয়, তো লাইনিং এমনভাবে মারবেন যেন চাকা অথচ জাম না হয় আর চাকাটা ফ্রি থাকে যেন। হ্যাঁ, জাম ফুলের পর আপনার চাকার ভয় লাগবে, কী করে সাইকেল চালাবেন, ভ্যানটা চালাবেন, তো সাইকেল ভ্যানটা যে আপনার ঘুরবে না এবং দেখাবেন ডান দিকে বা বাঁ দিকে মাল দিয়ে, তখন তো আপনার শক্তি লাগবে খুব। তো এইভাবে আপনার ফ্রি চাকার দিকে আপনার লাইনিং লাগবে, পাতলা একটা টিন লাগবে, সে টিন আপনার যেমন ধর পাতলা হালকা যেমন ভিতর দিকে ফুটা থাকবে সে ফুটো অনুযায়ী একটা ছেদ করে দেখবেন। তো বন্ধুরা দেখছেন আপনার নতুন হাফ লাগা হলো, আর যেটা যার অসার ছিল অসার সেই অসারে দিয়ে দিলাম, আর স্পক মোটামুটি 15টা 20টা মতন লেগেছে, সেই স্পকটা আপনার দিয়ে ডিমটাকে আপনার করা হলো। তো বন্ধু দেখছেন এবার আপনার রিমটাকে টাল টাল সারাতে হবে। টাল সারার আগে যে জায়গাটা বেশি হয়ে আছে সেই জায়গাটাই একটু আপনার চাপ দিতে হবে। হ্যাঁ দেখছেন এই তো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা একটু চাপ দিতে হবে, মানে এখানে এখানে এই কাজটা কমপ্লিট হওয়ার পর তখন আপনার রিমটালে মেশিন যেতে হবে, তখন আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন। হ্যাঁ ঠিক সময় সময় হবে রিমটা আসবে, একবারে কোনো কোনো কিছু হবে না, এদিক আর এদিক হবে না।
আর ফ্রি চাকা ভালো, ফ্রি চাকা একটু ভালো করে তাল সাজাতে হয়। আর জাম চাকা একজন কমেন্ট করেছেন যা একটু ভ্যানের এম টালসা মেশিন দেখা টালটা দেখাতে, তা আমি এটা পরে দেখাবো, অবশ্যই দেখাবো কাজ। তো বন্ধুরা আমি এবার কমপ্লিট হয়ে গেছে আপনার রিমটাল সারা এবং টায়ার টু পরিয়ে রিমটাকে আপনার কমপ্লিট করলাম। তো এবার আমরা কী করবো, এটার রিম সমেত হাফ সমেত এক্সেল মেন এক্সেল ভিতর ঢুকাবো। তো এটা আপনার রাইং মারতে হচ্ছে ভিতরে ভিতরে হালকা পাতলা একটা টিন দিতে হচ্ছে যেন ভিতরে যেন এক্সেল এবং হাফটা যেন না ক্ষয়ে যায়। বেশি ক্ষয় হয়ে গেলে আপনার মানে সেই চাকাটা মানে খুবই মানে লড়াচড়া করবে, হ্যাঁ, এতে আপনার ক্ষতি অ্যাক্সেল ভেঙে যাওয়ার। তো দেখছেন বন্ধুরা আমি এটা বাবা কাজ করছে আর আমি এটা ভিডিও করছি, খুব কষ্টে বন্ধুরা ভিডিও করেছি, অবশ্যই আপনারা লাইক করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটাকে যেন সবাই বুঝতে পারে কি হ্যাঁ ভ্যানের এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়া রিমটা ঠিক করা হয়। তো এটা বাড়ি মারার সময় আপনারা লক্ষ্য রাখবেন হাফটা যেন বেশি মানে সাইডে মানে আস্তে করে আস্তে করে বাড়ি মারি দিতে হবে, কারণ বেশি দোষ দিলে পরে হাফটা ভেঙে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, তো সমান সমান করে আপনারা টাইট দেবেন, যেটা আপনার হাফসের ওপর হাফস রেখে করে হাতুন মারছি, ঠিক আছে। তো বন্ধুরা এবার এই সাইডে দেখছেন হালকা করে একটু ফাঁক আছে, এই ফাঁকটা পূরণ করার জন্য হালকা করে আপনার লাইটিং লাগবে মানে টিন লাগবে। তো যেমন মানে ফাঁক থাকবে উপরে তেমন সেই সাইজে আপনার লাইটিং নেবে, লাইটিংটা এমনভাবে দেবেন যেন জাম না হয় অথচ ফ্রি থাকে, মানে এটা ফ্রি চাকা, ঠিক আছে। জাম চাকা আপনি যেভাবে জাম করতে পারেন, ঠিক আছে, ফ্রি চাকাটা ভালোভাবে আপনার ফ্রি রাখতে হবে। এগুলো খুব দেখেন বন্ধুরা আমি এই সেই হালকা করে মুখে একটু দিয়ে দিলাম যেন এটা ভালো থাকে, হাফসটা না ক্ষয় হয় এবং হাফসের সাথে সাথে আপনার মেন অ্যাক্সেল যে মুখটা সেটা না ক্ষয় হয়, ঠিক আছে। চাকাটা আপনারা ঘোরাচ্ছি দেখলেন, ঠিক আছে, খুব সুন্দর কাজটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়া আপনার কেউ বুঝতে পারবে না, এটা অ্যাক্সিডেন্ট হওয়া কেউ বুঝতে পারবে না। দেখেন কীভাবে সাইকেল ফ্যানটা রিমটা ঠিক করলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর চ্যানেলে যা আছেন তারা অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন, ঠিক আছে বন্ধুরা। দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ।